নমস্কার, ভিশন ইনকর্পোরেটেড নিবেদিত স্টোরি ম্যানিয়াকে আপনাদের সকলকে স্বাগত। আসলে আমরা আমাদের চারপাশে যা যা দেখি তার কতটা বাস্তব? বাস্তব যে রেখায় এসে প্রমাণিত হতে পারে না, সেইখানেই অবস্থান করে ভূত। কিন্তু ভূতের উৎপত্তি কী করে? বিজ্ঞান তো ভূত মানে না, ইতিহাসে ভূতের ব্যাখ্যা পাওয়া যায় না, ভূগোল ছেড়েই দিলাম। তাই ভূত জিনিসের ব্যাখ্যার দায় এসে পড়ল সাহিত্যিকদের উপর। পেন কাগজে একে একে এলো বিভিন্ন চরিত্র, যারা সমাজে জীবন্ত হলো ভূত নামে। বিদেশে এরা পরিচিত ভ্যাম্পায়ার, ড্রাকুলা, ওয়্যারউলফ নামে, আর এখানে ব্রহ্মদৈত্য, শাকচুর্ণী, স্কন্ধকাটা, মেছোভূত আরও অনেকে। তাই এই ভূত সমাজকে নিয়েই স্টোরি ম্যানিয়াকের জুলাই এবং অগস্ট মাস এবার ভূত মাস। যখনই ভূতের গল্প নিয়ে আলোচনা হয়, এটা মানা হয় যে ভূতেরা আপনার আশেপাশেই কোথাও আছে, এবং তাদের কথা শুরু হলে সাধারণ গলা নাকি শোনা যায় না। আশা করি আমার গলা আপনারা আপাতত শুনতে পাচ্ছেন। ভূত মাসের প্রথম গল্প নিয়ে বলতে গেলে মার্ক টুয়েনের একটি ছোট্ট গল্প বলা দরকার। মর্গে নতুন দারোয়ান নিযুক্ত হয়েছে, তো পুরনো দারোয়ান নতুন দারোয়ানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে সমস্ত জায়গাটা। সমস্ত জায়গাটা ঘুরে তারা যখন ডেড বডি রাখার জায়গায় এলো, একটি অ্যালার্ম লাগানো দেখে নতুন দারোয়ান পুরনো দারোয়ানকে জিজ্ঞেস করলো, এখানে অ্যালার্মের কী দরকার, কেউ তো বেঁচে নেই এখানে। পুরনো দারোয়ান হেসে বলল, যদি কেউ বেঁচে ওঠে। আচ্ছা, যদি মৃত এবং জীবিত মানুষ একে অপরকে দেখতে পায়? মনে করুন আপনি ঘরে বসে আছেন এবং দেখলেন আপনার সামনে আরেকজন বসে আছেন আপনারই মতো দেখতে, কেমন অভিজ্ঞতা হবে তখন আপনার? স্টোরি ম্যানিয়াকের আগামী সপ্তাহের গল্প ভূত মাসে আমি